हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले अपने सकल के जाना स्वागतम आमी नाजमुस। आज इतिमध्ये राज्य एवं देशवासीर जन्य उठे एसेछे बाछाई करा आजकेर 20टी एकदम लेटेस्ट अपडेट। प्रथमे देखे नेब बाछाई करा ताजा ओ लेटेस्ट हेडलाइनगुली। प्रथमे रयेछे आज केंद्र सरकारेर तरफ थेके 2000 टाकार नोट निये एक विशाल बड़ घोषणा। यदि आपनादेर काछे 2000 टाकार नोट थेके थाके ताहले जाना मूलत आपनार एकान्त प्रयोजन। एबं एर साथेई रयेछे राज्ये सेई सकल महिला जारा लक्ष्मीर भाण्डारे टाका पेये थाकेन। ए मासे जादेर एखोनो पर्यन्त टाका ढोकेनि लक्ष्मीर भाण्डारे एई डिसेम्बरेर टाका निये रयेछे आजकेर आरो एकटि बड़ आपडेट। अन्यदिके रयेछे आवास योजना निये आजकेर आरो एकटि बड़ घोषणा आरो कड़ा नवान्न। जारा दुर्नीति करे आवास योजनाय नाम तुलेछिलेन नाम तोलार पर 15% उपभोक्तार नाम बाद पड़ती फेर तैरि नतून लिस्ट। देखे नेब आवास योजना निये आबारो कि आपडेट रयेछे कादेर कादेर नाम बाद पड़लो बा आपनार नाम बाद पड़लो किना। যদি আপনি বাড়ি না পেয়ে থাকেন যদি আপনার বাড়ি পাওয়ার ইচ্ছা থেকে থাকে তাহলে যদি আপনি চান আবাস যোজনার বাড়ি আপনার নামে আসুক তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনারই জন্য। অন্যদিকে আবার আসানসোল কম্বল বিতরণ অনুষ্ঠানে হুড়োহুড়ি পদপিষ্ট হয়ে মৃত তিন। একই সাথে রয়েছে নবম এবং দশমের নিয়োগ তদন্তে ইডি বিচারপতি গঙ্গোপাধ্যায় রায়কে স্বাগত বিকাশ ও সুকান্তর। অন্যদিকে আবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে উত্তরে হাওয়ায় ঝোড়ো ব্যাটিং বঙ্গে কাঁপবে ঠান্ডা। একই সাথে আবার কেরোসিন তেলে রাজ্য বরাদ্দ আরো কমিয়ে দিল কেন্দ্র বঞ্চনার অভিযোগ। অন্যদিকে আবার পার্থ এবং পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকে নিয়ে রয়েছে আজকের আরো একটি বড় খবর। এবারে জামিন আধুরাই নতুন বছরের শুরুটাও কাটবে হাজতে। অন্যদিকে রয়েছে ভারতীয় স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য বছর শেষ হওয়ার আগেই দারুণ ঘোষণা, বিশাল বড় সুখবর যাদের কাছে মূলত ভারতীয় স্টেট ব্যাংকের বই রয়েছে। এবং এর সাথেই রয়েছে চাকুরি প্রার্থীদের জন্য আজকের আরো একটি বিশাল বড় খবর, যারা মূলত এবারে টেট পরীক্ষা দিয়েছেন টেট পরীক্ষা পাস করার পর কবে তারা চাকরি পাবে বা টেটের রেজাল্ট কবে প্রকাশিত হবে বা প্রশ্নপত্রে যে ভুলটি উঠে এসেছে সে নিয়ে কি আপডেট রয়েছে দেখে নেব বিস্তারিত। এই ভিডিও শেষেও রয়েছে আরো একটি দারুণ সুখবর, তাই আপনি ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্তই দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবে বা আপনার জেলার আপডেটগুলি যাতে নিয়ে আসতে আমাদের খুবই সুবিধা হয়ে থাকে। তো ফ্রেন্ডস, আজ মূলত যে আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই এবার আবাস যোজনায় আরো কড়া নবান্ন, 15% উপভোক্তার নাম বাদ পড়তি ফের সমীক্ষা। একই সাথে আবার প্রভাবশালীরা যদি এই আবাস যোজনা নিয়ে হুমকি দেয় তাহলে এবার ব্যবস্থা নেবে পুলিশ। আবাস যোজনায় আরো কঠোর হতে চলেছে নবান্ন, কারণ ইতিমধ্যে আবাস যোজনার তালিকায় নাম পাকা বাড়ির মালিক, পঞ্চায়েত সুপারভাইজার ও প্রধানের স্ত্রী। এবারে আবাস যোজনায় গরমিল আটকাতে আরো করা হলো নবান্ন। যে সমস্ত গ্রামে 15% বা তার কম উপভোক্তার নাম বাদ পড়েছে সেই সমস্ত তালিকা দ্বিতীয়বার সমীক্ষার নির্দেশ দিল নবান্ন। কারা সেই সমীক্ষা করবে, কিভাবে সেই সমীক্ষা হবে সেই সংক্রান্ত একটি নির্দেশিকা দিয়েছে প্রশাসন। বলা হচ্ছে আবাস যোজনা নিয়ে প্রথম দফার সমীক্ষা করছে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা, সেই তালিকা খতিয়ে দেখবে বিডিও অফিস। সেই তালিকায় যদি 15% বা তার কম উপভোক্তার নাম বাদ পড়ে গিয়ে থাকে তাহলে ফের সমীক্ষা হবে সেই গ্রামে। সমীক্ষকদের উপযুক্ত নিরাপত্তা দিতে হবে, প্রয়োজনে তাদের সঙ্গে পুলিশ থাকবে যাতে কোনোভাবেই কোনো অযোগ্য উপভোক্তার নাম তালিকায় না থাকে। শুধু তাই নয়, নবান্ন তরফে 15 দফা শর্ত রাখা হয়েছে, এই শর্ত পূরণ হলে আবাস যোজনায় সুবিধা পাবেন না উপভোক্তারা। সতর্কতা সত্ত্বেও কোনো অযোগ্য নাম তালিকায় ঢুকে পড়লো কিনা সেদিকেও কড়া নজর রাখা হবে। তালিকা থেকে এলোমেলো ভাবে যে কোনো নাম বেছে নিয়ে তার যাচাইকরণ করা হবে জেলা শাসক স্তরে। মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, কোচবিহার, উত্তর চব্বিশ পরগনা সহ বেশ কয়েকটি জেলার পারফরমেন্স ভালো নয়। আবাস যোজনায় দুর্নীতি অভিযোগ নানা জায়গায় চলছে বিক্ষোভ, যেখানে সেখানে এ ধরনের ঝামেলা হচ্ছে। তবে যেখানে ঝামেলা হচ্ছে জেলা শাসকদের যেতে হবে, যথাযথ ব্যবস্থা নিতে হবে। এই প্রকল্প
প্রকল্প ঘিরে আইন শৃঙ্খলা অবনতি যেন না হয় সেদিকে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছে এইচ কে ত্রিবেদী জেলা শাসকদের। তিনি এও জানান অশান্তির খবর পেলে সঙ্গে সঙ্গে নবান্নে জানাতে হবে, পাশাপাশি জেলা পুলিশের সঙ্গেও সমন্বয় রেখে কাজ করতে হবে। একই সাথে রয়েছে আবার লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের জন্য আজকের আরো একটি বড় খবর। এ মাসে লক্ষ্মীর ভাণ্ডার বেশিরভাগ মেয়েদেরই এখনো পর্যন্ত ঢোকেনি টাকা। সেদিকে লক্ষ্য রেখে জানানো হচ্ছে ডিসেম্বরের শুরুতে রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে অনুদান প্রদানের কার্যক্রম এখনো শুরু হয়নি, যার ফলে এখনো রাজ্যের অনেক মহিলাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের অনুদানের টাকা পাননি। আর তাতেই সমস্ত রাজ্যের মহিলারা যথেষ্ট ভয়ে রয়েছেন। অধিকাংশ ক্ষেত্রেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে পাবেন সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এর সাথেই রয়েছে আজকে আবার 2000 টাকার নোটকে নিয়ে আরো একটি বড় খবর। 2000 টাকার নোট ছাপানো বন্ধ করে দিল মোদি সরকার। 2000 টাকার নোট ছাপানো বন্ধ করে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। সংসদের শীতকালীন অধিবেশনে জানালেন অর্থমন্ত্রকের স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যসভায় এই নিয়ে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করে দিলেন পঙ্কজ চৌধুরী। 18-19 সালে অর্ধবর্ষের পর থেকে আর নতুন করে 2000 টাকার নোট ছাপানোর নির্দেশ দেওয়া হয়নি। রিজার্ভ ব্যাংকের সঙ্গে আলোচনা করে কোন ব্যাংক নোট কত মূল্যে ছাপা হবে তা সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার। তবে এবারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর নতুন করে কোন রকম 2000 টাকার নোট ছাপানো হবে না। একই সাথে রয়েছে আজকের আবার আরো একটি বড় খবর। শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় দায়ী কার তা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক কাদা ছোঁড়াছড়ি শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, পুলিশ ও তৃণমূলের ষড়যন্ত্র করে এই ঘটনা ঘটিয়েছে, সিবিআই তদন্ত দাবি তুলছেন তারা। এদিকে বিস্ফোরক টুইট করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিখলেন, শুভেন্দু 12-14-21 তারিখ ডিসেম্বর ধামাকার কথা জানিয়েছিলেন, 21 ডিসেম্বর কি আরো স্ট্র্যাটেজিক কিছু হবে। একই সাথে রয়েছে আবার পার্থ অর্পিতাকে নিয়ে আজকের আরো একটি বড় খবর। নতুন বছরের শুরুটায় জেলেই কাটবে পার্থ অর্পিতা। 7 জানুয়ারি অবধি তাদের জেল হেফাজতে রাখার নির্দেশ দিল ব্যাংকশাল আদালতের বিচারক। বুধবার টেট দুর্নীতি মামলায় দুজনকে ভার্চুয়ালি আদালতে পেশ করেছিল ইডি। যদিও এদিন পার্থ অর্পিতার আইনজীবীরা জামিনের আবেদন জানাননি, বরং পার্থ চট্টোপাধ্যায়ের মামলা শুনানি থেকে অব্যাহতি দেওয়ার আর্জি জানানো হয়েছিল। সেই আর্জি শুনানি আগামী 31 জানুয়ারি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে বিশৃঙ্খলা। আসানসোলের কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু অন্তত 3 জনের। মৃত্যুদের মধ্যে 2 জন মহিলা, 1 জন কিশোরী রয়েছেন বলে প্রাথমিক খবর। জখম আরো 7 জন হাসপাতালে তারা চিকিৎসাধীন। একই সাথে আবার 9ম দশমের নিয়োগ দুর্নীতি। 2016 পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি বিচারপতি বিশ্বজিৎ বসু। শুধু নাম্বার নাই, বাড়ানো হয়েছে বয়সও। 2016 সালে শিক্ষক দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এবারে একুশ জন চাকুরিজীবীকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। বুধবার এমনই নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। একই সঙ্গে দুর্নীতির অভিযোগে পুরো প্যানেল বাতিল করার হুঁশিয়ারি দিলেন বিচারপতি। এর সাথেই রয়েছে ভারতীয় স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য আজকের আরো একটি দারুণ সুখবর। এবারে স্টেট ব্যাংকের সকল গ্রাহকদের জন্য খুশি খবর। স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটের উপর সুদের পরিমাণ বাড়িয়ে দিল ভারতের সব থেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক। তার ওয়েবসাইটে নতুন ঘোষণা অনুযায়ী এখন থেকে 2 কোটির কম অঙ্কের স্থায়ী আমানতে 65 বেসিস পয়েন্ট পর্যন্ত সুদের হার বাড়ানো হয়েছে। নতুন দর আজ থেকেই কার্যকর হচ্ছে গোটা দেশ জুড়ে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। প্রতিদিনই এই ধরনের যদি লেটেস্ট আপডেটগুলি পেতে ইচ্ছুক হয়ে থাকেন আর আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট ইনফরমেশনগুলি পেতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে যদি আপনি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি আমাদের দেওয়া ইনফরমেশনগুলি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।